তার স্ত্রীর অনুরোধটি ছিল এমন। এখানেই শেষ নয়, এমন অনুরোধের সঙ্গে জুড়ে দিলেন শর্ত। বিচ্ছেদের এমন অনুরোধ শুনে স্বামী নির্বাক, সেদিকে ভ্রুক্ষেপ না করে শর্ত জুড়ে দিয়ে স্ত্রী বললেন, তবে আমি যে ডিভোর্স চাই সেটা যেন বাবার বুঝতে না পারে, কারণ তার অনুরোধেই আমি বিয়েটি করছি। এটি কোনো বাস্তব কাহিনী নয়, এই গল্পেই নির্মিত চিক নাটক, যেখানে স্বামী চরিত্রে অভিনয় করছেন রিয়াজ এবং স্ত্রী চরিত্রে ভাবনা। হাসি মুখে দুজনে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েও দাম্পত্য জীবনের প্রথম রাতে সেটি ভাঙনের এমন কথোপকথন নিয়ে নির্মিত হল নাটক ইট হ্যাজ বিন রেইনিং। নির্মাণ করেছেন আদিত্য জনি। 17 জানুয়ারি শুটিং শেষ হওয়া এই নাটককে রিয়াজ, ভাবনা ছাড়াও বাবার চরিত্রে অভিনয় করছেন ইমাম হাসান। এ প্রসঙ্গে ভাবনা বলেন, গল্পটি অদ্ভুত, মেয়েটির চরিত্র আরও সুন্দর। মেয়েটি মানে আমি বিয়ে করতে চাইছি না, কিন্তু বাবার মন রাখার জন্য হাসি মুখে বিয়েটি করি। আবার কত সাবলীলভাবে বাসর রাতেই সেটি ভাঙার পরিকল্পনা করছি। কাজটি করে আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।